विष्णु पदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत शांति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तापी श्रीमद् भागवत प्रथम स्कंद नवम अध्याय अध्यायर नाम भगवान श्रीकृष्ण उपस्थिति भीष्म देवर प्रयाण 12 नंबर श्लोक अहो कष्टामहोनाज्यं अहो कष्टामहोनाज्यं जद्यं धर्मनंदना जीवितं नार्थः क्लिष्टं विप्रधर्माचितश्रया अहो कष्टमहोनाज्यं जद्यं धर्मनंदनः जीवितं नार्थः क्लिष्टं विप्रधर्माचितश्रया अहो कष्टमहोनाज्यं जद्यं धर्मनंदनः जीवितं नार्थः क्लिष्टं विप्रधर्माचितश्रया शब्दार्थ अहो हाय कष्टम की भीषण दुख कष्ट अहो आहा अनज्यम की भीषण अन्याय जत जार फले जयम तुमरा पुण्यात्मरा धर्मनंदना धर्मेर पुत्रेरा जीवितुम जीवन धारणेर जन्य न ना अर्हत यज्ञ क्लिष्टम दुखे जर्जरित विप्र ब्राह्मणगण धर्म पुण्य अच्युत भगवान आश्रय रक्षित हुए श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य जय श्रील प्रभुपाद की जय भीष्मदेव बोलें हाय साक्षात धर्मेर पुत्र हार फले तुमरा कि भीषण दुख कष्ट एवं कि भीषण अन्याय आचरण भोग करेछ सेई भयंकर अवस्थार मध्य तुम्हारे जीवित थाकार कथा नय तबु ब्राह्मण भगवान एवं धर्मेर द्वाराई तुमरा सुरक्षित हयेछिले तात्पर्य कुरुक्षेत्रेर युद्धे जे व्यापक नरहत्या हयेछिल सेजन्य महाराज युधिष्ठिर अत्यंत विचलित हयेछिलेन भीष्मदेव ता बुझते पेरेछिलेन एवं ताई तिनि प्रथमे महाराज युधिष्ठिरेर भयंकर दुःख दुर्दशार कथा उल्लेख करेछिलेन अन्यायभावे ताके ई समस्त विपदे फेला हयेछिल एवं सेई अन्यायेर प्रतिकारेर जन्यई कुरुक्षेत्रेर रणांगणे युद्ध हयेछिल ताई सेई व्यापक हत्यार जन्य तार अनुताप करार कोनो कारण छिल ना তিনি পাণ্ডবদের বিশেষভাবে বোঝাতে চেয়েছিলেন যে তারা সর্বদা ব্রাহ্মণ ভগবান এবং ধর্মনীতির দ্বারা রক্ষিত ছিলেন যতক্ষণ তারা এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় দ্বারা রক্ষিত ততক্ষণ তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই এইভাবে ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরের নৈরাশ্য দূর করার জন্য তাকে অনুপ্রাণিত করেছিলেন যতক্ষণ মানুষ সৎ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দ্বারা পরিচালিত হয়ে ধর্মনীতির অনুসরণ করে ভগবানের ইচ্ছার সঙ্গে পূর্ণরূপে যুক্ত থাকে ততক্ষণ যত দুর্দশাই থাকুক না কেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই এই সম্প্রদায়ের একজন মহাজন রূপে ভীষ্মদেব পাণ্ডবদের সে কথাই বোঝাতে চেয়েছিলেন খুব সুন্দর শ্লোক ভীষ্মদেব তিনি বলছেন যে যুধিষ্ঠির মহারাজ ধর্মের পুত্র তিনি ধর্মপুত্র যুধিষ্ঠির এবং পাণ্ডবরা সকলেই ছিলেন ধার্মিক কিন্তু তা সত্ত্বেও তারা এত দুঃখ কষ্ট এবং অন্যায় আচরণ
তারা কি করে সহ্য করবে। তো তার উত্তরও এখানে ভীষ্মদেব দিচ্ছেন যে এই দুঃখের মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, কিন্তু তোমরা বেঁচে গেছো। বিশেষ করে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, ওই যুদ্ধে পঞ্চপাণ্ডবের বেঁচে থাকার কথা নয়, কারণ সেখানে পাণ্ডব কৌরব পক্ষে, বড় বড় যোদ্ধারা কৌরব পক্ষে, ভীষ্মদেব সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা কৌরব পক্ষে, দ্রোণাচার্য সবার অস্ত্রগুরু, কৌরব পাণ্ডব সবার অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরব পক্ষে, অশ্বত্থামা অমর বর পেয়েছেন কৌরব পক্ষে, তো এইভাবে কর্ণ অর্জুনের সমকক্ষ বীর, পরশুরামের কাছ থেকে যিনি অস্ত্রবিদ্যা শিখেছিলেন তিনি কৌরব পক্ষে, এবং কৌরব পক্ষে চার অক্ষহীনী সেনা বেশি ছিল, পাণ্ডব পক্ষে ছিল সাত অক্ষহীনী, আর কৌরব পক্ষে ছিল এগারো অক্ষহীনী, তাহলে চার অক্ষহীনী বেশি। দড়ি টানাটানি যদি হয়, একদিকে সাতজন একদিকে এগারো জন যদি, এবং সেই এগারো জন বলিষ্ঠ, ভীষ্মদেব দ্রোণাচার্য কর্ণ অশ্বত্থামা সব বলিষ্ঠ বীরেরা সব কৌরব পক্ষে। এখন যদি একদিকে সাত সাতজন থাকে, আরেকদিকে যদি বলিষ্ঠ এগারো জন থাকে, দড়ি টানাটানি খেলায় কোন দিকে টানটা বেশি পড়বে? এগারো জন যেদিকে এগারো জন। তো দুর্যোধনের হিসাবটা খুব সহজ হিসাব ছিল যে আমার পক্ষে সমস্ত বলিষ্ঠ নেতারা, মানে বলিষ্ঠ যোদ্ধারা আমার পক্ষে আছে, আমার পক্ষে চার অক্ষহীনী সেনা বেশি আছে, এক অক্ষহীনী মানে প্রায় 65 লক্ষ হাতি ঘোড়া সহ, হাতি ঘোড়া অস্ত্রশস্ত্র সহ 65 লক্ষ এক অক্ষহীনী, তো এগারো অক্ষহীনী সেনা বেশি মানে এমনকি কৃষ্ণের নারায়ণী সেনা পর্যন্ত দুর্যোধনের পক্ষে। হ্যাঁ, তাই দুর্যোধন ভাবছিলেন যে অঙ্ক করলে তো আমার জয় সুনিশ্চিত, এগারোক্ষণই বেশি সব বড় বড় যোদ্ধারা আমার পক্ষে, রাজনৈতিক ক্ষমতা আমার পক্ষে, হ্যাঁ, কারণ আমি তো এখন সারা পৃথিবীর রাজা, তাই আমার পক্ষে রাজনৈতিক ক্ষমতা, হ্যাঁ, তা আমার তো পরাজয়ের কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নাই। এটাই ছিল দুর্যোধনের অহংকার, বিন্দুমাত্র পরাজয়ের সম্ভাবনা নাই। এই অহংকারের ফলেই তিনি বলেছিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্রমেদিনী, সূচের ডগায়, যে সূচের ডগায় কতটুক জমি ধরে, ধুলিকণা, একটা ধুলিকণা, দুর্যোধন বলছিলেন এইটুকু জমিও আমি যুদ্ধ ছাড়া দেব না। তো কারণটা কী ছিল? জমিটা তো পাণ্ডবদেরই ছিল, উত্তরাধিকার আইন অনুসারে, আধুনিক আইন অনুসারেও, বর্তমান যুগে ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন অনুসারে জমিটা পাণ্ডবদের পাওনা, বর্তমান আইনেও সেই কথাই বললেন। হ্যাঁ, তা পাণ্ডবদের জমি তুমি দখল করেছ এবং তুমি বলছ যে একটা ধুলিকণাও, কারেন্ট চলে গেছে, একটা ধুলিকণাও দেব না। হ্যাঁ, কত বড় অহংকার! কারণ তার ধারণা ছিল যে আমার যা শক্তি সামর্থ্য, সৈন্য সামন্ত, সৈন্য সামন্ত, তো তাতে আমার পরাজয়ের বিন্দুমাত্র স্বপ্নেও পরাজয়ের কোনো সম্ভাবনা নাই। তো এই যে এত বড় যুদ্ধটা হলো, যে যুদ্ধে 18 অক্ষহীনী সেনার বলতে গেলে 5 জন 6 জন ছাড়া, পাণ্ডব পক্ষে 5-6 জন আর কৌরব পক্ষে 5-6 জন, হ্যাঁ, বলা হচ্ছে ওই কৃপাচার্য, তারপরে অশ্বত্থামা, হ্যাঁ, এরকম 2-4 জন জীবিত ছিলেন, হ্যাঁ, আর পাণ্ডব পক্ষে 5 পাণ্ডব, আর পাণ্ডবের 5 জন ছেলে প্রথমে জীবিত ছিলেন, যুদ্ধের পরেও জীবিত ছিলেন, পরে অশ্বত্থামা ঘুমের মধ্যে অন্যায়ভাবে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছিলেন। তো পাণ্ডবদের ওই যুদ্ধে মানে বেঁচে থাকার কথা ছিল না। আর এই যুদ্ধ শুরু হওয়ার আগেও, যে রাজার ছেলে রাজ পরিবারে মানুষ হয়েছে, রাজ পরিবারে খাওয়া দাওয়া, রাজ পরিবারের রাজ পোশাকে থেকে যারা অভ্যস্ত, তারা কি করে বনবাসে, বনের মধ্যে কিভাবে 12টা বছর কাটায়, মরে যাওয়ার কথা, এটাই ছিল দুর্যোধনের প্ল্যান। দুর্যোধন পাণ্ডবদের মারার জন্য যে 1000 রকমের প্ল্যান করেছিলেন, হ্যাঁ, আর আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য বারণাবতে প্ল্যান করলেন যে ঘরে আগুন লাগিয়ে জ্যান্ত পুড়ে ফেলবেন, কত বড় নিষ্ঠুর প্ল্যান দুর্যোধন করেছিলেন,
দ্রৌপদীর বস্ত্রহরণ, তারপরে বারণাবতে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা। ভীমকে তো শিশুকালেই মিষ্টির সঙ্গে বিষ মেখে ভীমকে দিয়েছিলেন দুর্যোধন, মিষ্টির সঙ্গে বিষ মেখে বাঁচে নাকি? কেউ যদি বিষ খায় সে কি আর বাঁচে? আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজের জীবনে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে খাবারের সঙ্গে বিষ খেতে দিয়েছিলেন, খাবারের সঙ্গে। প্রহ্লাদ মহারাজ মরেননি, প্রহ্লাদ মহারাজকে আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল, প্রহ্লাদ মহারাজ মরেননি। তো বলতে পারেন তাহলে কি বৈষ্ণবরা সবসময় এরকম বেঁচে যায়? না, অনেক সময় বৈষ্ণবদেরও মৃত্যু হতে পারে। হ্যাঁ, যেমন পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ, তার মৃত্যু হয়েছিল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তার মৃত্যু হয়েছিল সাপের কামড়ে, সর্পদংশনে। হ্যাঁ, আমাদের ইস্কনের তমাল কৃষ্ণ মহারাজ, শ্রীমৎ তমাল কৃষ্ণ মহারাজ, আপাত দৃষ্টিতে তার দেহত্যাগ হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট। আমাদের মায়াপুরে একজন ভক্ত অটো অ্যাক্সিডেন্টে মারা যায়। তো অনেকে বলতে পারেন যে বৈষ্ণবদের তো দেখছি, একবার নেপালে একটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে ইস্কনের দু একজন ভক্ত মারা গিয়েছিল। তারপরে বিদেশে যে এখন কোথায় যুদ্ধ হচ্ছে যেন, ইউক্রেনে, সেখানে দু চার বেশি ভক্ত মারা যায়নি, দু চারজন ভক্ত মারা গেছে যুদ্ধে। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখি, হ্যাঁ, যখন ভূমিকম্প হয়, যুদ্ধ হয়, হ্যাঁ, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, প্লেন অ্যাক্সিডেন্ট হয়, এমন নয় যে ভক্তরা সবসময় বেঁচে যায়, অনেক সময় মৃত্যু হয়। তো সেই যে বিচারের ভার কৃষ্ণের উপর। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ, এই জন্য তো কাহিনীগুলি, ভগবান এমন সব কাহিনী আমাদের শাস্ত্রে দিয়েছেন যাতে ভক্তরা বুঝতে পারে। হ্যাঁ, যেমন পরীক্ষিত মহারাজ যদি সাপের কামড়ে দেহত্যাগ না করতেন, তাহলে লোকে ভাবতো বৈষ্ণব হলে আর সাপে কামড় দেবে না, বৈষ্ণব হলে আর সাপে কামড় দেবে না। কিন্তু আমরা ভাগবতের যে হিরো, ভাগবতের যে নায়ক পরীক্ষিত মহারাজ, তিনি শুধু বৈষ্ণব নন, তিনি শুদ্ধ বৈষ্ণব, এবং তিনি 7 দিন 7 রাত্র ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। হ্যাঁ, জল না খেয়ে, দুধ না খেয়ে, ফলমূল না খেয়ে, অন্নদানা না খেয়ে, না ঘুমিয়ে 7 দিন 7 রাত্র তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। তাহলে তো তার সাপের কামড়ে মারা যাওয়ার কথা নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন যে এত সব সত্ত্বেও সাপের কামড় তাকে খেতে হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নের, এই প্রশ্নগুলি কিন্তু কমন প্রশ্ন, যে তোমরা তো বৈষ্ণব হয়েছ, এত কষ্ট কেন? যে বৈষ্ণব হয়নি, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হ্যাঁ, উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করছে, সে দেখি তোমাদের থেকে সুখে আছে, তোমাদের থেকে তার বিল্ডিং বড়, তোমাদের থেকে তার বাড়ি ঘরের সুখ সুবিধার আয়োজন আরো বেশি, আর তোমরা যে এত কৃষ্ণ কৃষ্ণ করছো, তোমাদের এত কষ্ট কেন? সেই প্রশ্ন চৈতন্য মহাপ্রভু করেছিলেন খোলা বেচা শ্রীধরকে। হ্যাঁ, খোলা বেচা শ্রীধরকে বলছিলেন, এই শ্রীধর, তুমি বাঁশের ঘরে, ভাঙা বাঁশের ঘরে আছো। হ্যাঁ, যারা মনসার পূজা করছে, চণ্ডী পূজা করছে, বিষহরি এদের পূজা করছে, মঙ্গল চণ্ডী পূজা করছে, এরা দেখি তোমার থেকে ভালো সুখে আছে। হ্যাঁ, কিন্তু তুমি যে এত কৃষ্ণ কৃষ্ণ করো, হ্যাঁ, তুমি দেখি ভাঙা ঘরে আছো, তোমার দেখি পরনে ছেঁড়া কাপড়, কি ব্যাপার, 10 জায়গায় সেলাই করা। হরি বল, আবার ঠিক চলে গেল। তো এই দশা কেন? তখন খোলা বেচা শ্রীধর উত্তর দিয়েছিলেন যে জীব নিজ নিজ কর্ম অনুসারে তারা ফল ভোগ করে। এখন যে পাখি হয়ে গাছের ডালে বসে আছে পাখি, হ্যাঁ, গাছের ডালে যে পাখি বসে আছে, সেও একদিন আর পাখি থাকবে না, সে রাজা হয়ে যেতে পারে। আবার এখন যে রাজা, সেও চিরকাল রাজা থাকবে না, সে কর্মফলে পাখি হয়ে যেতে পারে। সে গাছের ডালে বসে, এখন যে পাখিটা গাছের ডালে বসে আছে, আজকে যে রাজা, দুদিন পরে সে যখন মারা যাবে, সেও এরকম পাখি হয়ে গাছের ডালে এরকম বসে থাকবে। সুতরাং চিরদিন সবার সমান যায় না, কর্ম অনুসারে আপ ডাউন তো চলবেই। হ্যাঁ, আর আমি তো আর বস্ত্র ছাড়া থাকি না, যদিও আমার একেবারে কাপড়ে অনেক সেলাই, কিন্তু আমি তো বস্ত্র ছাড়া থাকি না, আমার তো বস্ত্র আছে, ছোট হোক বড় হোক, আমি তো বস্ত্র পরছি।
না খেয়ে তো নেই, খাচ্ছি তো, প্রসাদ তো পাচ্ছি, সন্তুষ্ট। খোলা বেচা শ্রীধর ছিলেন সন্তুষ্ট। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খোলা বেচা শ্রীধর গরিব, কিন্তু আসলে খোলা বেচা শ্রীধর ছিলেন খুব ধনী। মহাপ্রভু বলতেন যে তোমার ঘরে পোতা ধন আছে, আমি জানি তোমার ঘরে পোতা ধন আছে, মাটির নিচে তোমার অনেক অনেক স্বর্ণমুদ্রা আছে, আমি জানি, এগুলি এখন খাবো না, এগুলি পরে নেব আমি। হ্যাঁ, এখন তোমার কলা মূলা কি আছে দাও, হ্যাঁ লাউ এসব দাও, আর পরে তুমি যে মাটির নিচে ধন পুঁতে রেখেছো সেটা পরে নেব, মহাপ্রভু বলছেন। তো সেই পোতা ধনটা কি? পোতা ধনটা হচ্ছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, যার কৃষ্ণ প্রেম রয়েছে, যার কৃষ্ণ প্রেম রয়েছে তিনি হচ্ছেন জগতের সবচেয়ে বড় ধনী, কারণ তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তিনি সবচেয়ে বড় ধনী কেন? প্রথমত তার ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল, আর দ্বিতীয়ত সমস্ত দুঃখের মধ্যেও তিনি সুরক্ষিত। হ্যাঁ, যে পরীক্ষিত মহারাজ বলতে পারেন, পরীক্ষিত মহারাজ কি করে সুরক্ষিত? না, কারণ ভগবান তাকে গোলোকে নিয়ে গেছেন, এর থেকে বড় সুরক্ষা আর কি হতে পারে? পরীক্ষিত মহারাজকে এই জন্ম মৃত্যুর সংসার থেকে উদ্ধার করে ভগবান তাকে গোলোকে নিয়ে গেছেন, সুতরাং সেটি হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা। কোনো জীবকে যখন ভগবান গোলোকে নিয়ে যান সেটি হচ্ছে জীবের সবচেয়ে বড় সুরক্ষা। তাই আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে পরীক্ষিত মহারাজের মৃত্যু হলো সাপের কামড়ে, কই সুরক্ষা তো দিলেন না, বরং পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন পরীক্ষিত মহারাজকে হত্যা করবার জন্য, তখন ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজের মাতৃগর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। কিন্তু মৃত্যুর সময় যখন তক্ষক দংশন করলো তখন কেন কৃষ্ণ সেরকমটা করলেন না? যেটা মাতৃগর্ভে করেছিলেন, যে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে বাধা দিলেন কৃষ্ণ, তিনি তো তক্ষককেও বাধা দিতে পারতেন, যিনি ব্রহ্মাস্ত্রকে বাধা দিতে পারেন, ব্রহ্মাস্ত্র শক্তি তক্ষকের থেকেও বেশি, তো যিনি ব্রহ্মাস্ত্রকে বাধা দিতে পারেন তাও আবার মাতৃগর্ভে, তিনি কি তক্ষককে বাধা দিতে পারেন না? পারেন। কিন্তু কৃষ্ণ চাইছেন তাকে দুঃখের জগতে কেন রাখবো, তাকে আমি গোলোকে নিয়ে যাব। তো এইভাবে সেটা আরেক ধরনের সুরক্ষা, সেটা উচ্চতর সুরক্ষা। ঠিক সেরকম এই যে আপাত দৃষ্টিতে আমরা দেখি বৈষ্ণবরা বনবাসে আছে, হ্যাঁ বৈষ্ণবরা কষ্ট পাচ্ছে, বৈষ্ণবদের উপর অন্যায় অবিচার হচ্ছে, কিন্তু তারা যদি সত্যিকারের বৈষ্ণব হয়, তারা যদি সত্যি সত্যি কৃষ্ণের চরণকে আশ্রয় করে থাকে, সমস্ত সমস্যার মধ্যেও তারা সুরক্ষিত। এখানে ভীষ্মদেব বলছেন যে তোমাদের সুরক্ষা দান করেছেন ব্রাহ্মণরা, হ্যাঁ বলছেন ব্রাহ্মণ এবং ভগবান এবং ধর্ম। হ্যাঁ, কেউ যদি ধার্মিক হয় সে সবসময় সুরক্ষিত, আপাত দৃষ্টিতে তার যতই দুঃখ দুর্দশা আসুক না কেন। হ্যাঁ, যেমন পাণ্ডবরা বনবাসেও তাদের মৃত্যু হয়নি, হ্যাঁ বারণাবতে তাদের মৃত্যু হয়নি, হ্যাঁ আর কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে 18 অক্ষৌহিণী সেনার মধ্যে যুদ্ধ হয়েছে, তার মধ্যে 11 অক্ষৌহিণী সেনা পাণ্ডবদের বিরুদ্ধে, সেখানেও তাদের মৃত্যু হয়নি। হ্যাঁ, তো পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত্যুর দ্বারা পরীক্ষিত মহারাজ গোলোকে চলে গেলেন। তাই নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রীতি স্বর্গাপবর্গ নরকেশ্বপি তুল্যার্থ দর্শিন। যারা নারায়ণ পরায়ণ ভক্ত, এবং কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ, কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, হ্যাঁ তো যারা নারায়ণ পরায়ণ ভক্ত ন কুতশ্চন বিভ্রীতি, তারা কোনো কিছুকে ভয় করেন না। এটা হচ্ছে খাঁটি ভক্তি আর নকল ভক্তির পরীক্ষা। হ্যাঁ, খাঁটি ভক্ত কোনো কিছুকে ভয় করে না। হ্যাঁ, একবার শ্রীল প্রভুপাদ ছিলেন ক্যালিফোর্নিয়াতে, একটা 10-তলা বিল্ডিংয়ের উপরে প্রভুপাদ বসেছিলেন, আর বসেছিলেন তখন তার নাম ছিল মাইকেল কি যেন পরে মহারাজ হয়েছিল, মুকুন্দ মহারাজ। তো প্রভুপাদ বসে আছেন, এমন সময় একটা বড় ভূমিকম্প শুরু হলো, বড় ভূমিকম্প। তো সেই ভূমিকম্পে মাইকেল তো লাফ দিয়ে পালাবেন, মাইকেল লাফ দিয়ে দরজার কাছে গিয়ে ভাবছেন, মাইকেল তো প্রভুপাদের সেক্রেটারি, আরে আমার গুরুদেবকে ফেলে আমি যাই কি করে। তো প্রভুপাদের দিকে, দরজার কাছে গিয়ে প্রভুপাদের দিকে তাকালেন, তো প্রভুপাদ তখন বিছানায় বসে মুচকি মুচকি হাসছেন,
ভূমিকম্প চলছে, বিল্ডিং ডাইনে বাইয়ে নড়ছে, প্রভুপাদ মুস্কি মুস্কি হাসছেন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মাইকেল তো লজ্জা পেয়ে গেলেন, আমি ভয়ে পালাচ্ছি আর উনি এখানে হরিনাম করছে, আবার হাসতে 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 হাসতে, ভয় নেই, ভূমিকম্পের ভয় নেই। তো পরে কিছুক্ষণ পরে যখন ভূমিকম্প থামলো, মাইকেলে গিয়ে এসে তিনি তার বইয়ে লিখেছেন যে প্রভুপাদ হচ্ছেন লিভিং গীতা। লিভিং গীতা মানে গীতা, গীতাকে জীবনে প্রয়োগ করে যারা জীবনযাপন করে তাদেরকে বলা হয় লিভিং গীতা। তো প্রভুপাদ হচ্ছেন লিভিং গীতা। হ্যাঁ, সুখে দুঃখে সমেকৃত্ব লাভালাভ জয়া জয়ৌ, সুখে দুঃখে সমান, বিপদে সম্পদে সমান। হ্যাঁ, তো প্রভুপাদ ভয় পাচ্ছে না। তো প্রভুপাদকে বললেন, প্রভুপাদ এই যে ভূমিকম্প হলো, আপনি, আমি তো পালাবার চেষ্টা করলাম, আপনি তো দেখছি নির্বিকার। তখন বলছেন, আমার হাতে জপমালা, জপ করতে করতে যদি ভূমিকম্পে মারাও যায় তাহলে আমি গোলোকে যাব। আমি যদি জপ করতে করতে ভূমিকম্পে মারাও যাই, হাতে জপের মালা নিয়ে আমি যদি মারাও যাই তাহলে আমি গোলোকে যাই। হ্যাঁ, যেমন পরীক্ষিত মহারাজ, তিনি হরিকথা শুনতে শুনতে সাপের কামড়ে তিনি দেহত্যাগ করলেন, গোলক, গোলকে চলে গেছেন। তো এই জন্য বৈষ্ণবরা কোনো পরিস্থিতিতেই, কোনো পরিস্থিতিকেই ভয় করেন না। হ্যাঁ, এরকম দেখবেন, হ্যাঁ, বৈষ্ণবদের জীবনে বিপদ আসে, এমন নয় যে বিপদ আসে না, এটা ভুল ধারণা, বিপদ আসে কিন্তু বিপদ তাকে বিচলিত করতে পারে না। হ্যাঁ, যংলব্ধ চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। হ্যাঁ, যংলব্ধ চ অপরং লাভং মন্যতে ন অধিকম, যে লাভ করলে অন্য লাভকে অধিক বলে মনে হয় না, কৃষ্ণ ভক্তি লাভ করলে পৃথিবীর আর কোনো লাভকে অধিকতর বলে মনে হয় না, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে, এবং যেই কৃষ্ণ ভক্তিতে স্থিত হলে মানুষ গুরুতর দুঃখেও বিচলিত হয় না। কিন্তু গুরুতর দুঃখ বলতে সবচেয়ে গুরুতর দুঃখ হচ্ছে মৃত্যু, কিন্তু সত্যিকারের কৃষ্ণ ভক্ত তিনি মৃত্যুতেও বিচলিত হন না। হ্যাঁ, ধীরস্তত্র নমুচ্ছতি, ধীরস্তত্র নমুচ্ছতি। যেমন আমরা দেখি ভীষ্মদেব, তার শরীরে তীর ফুটে আছে, সমস্ত শরীরে তীর ফুটে আছে। আপনার শরীরে একটা পিন ফুটিয়ে দেখুন, আজকে ষোলোমালা থাক, হ্যাঁ না, একটা যদি পিন ফুটে যায় পায়ে, আজকে ষোলোমালা থাক, তাই না? একটু জ্বর হলে, একটু সর্দি হলে, আজকে ষোলোমালা থাক। কিন্তু ভীষ্মদেবের সারা শরীরে তীর ফুটে আছে, কিন্তু যেহেতু তিনি মহাজন, শুদ্ধ ভক্ত, তাই এই তীরের দ্বারা তিনি প্রভাবিত নন। হ্যাঁ, ইচ্ছা মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করছেন, উত্তরায়ণ শুরু হবে, আমি ইচ্ছা মৃত্যু বরণ করব। তো এই জন্য কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেলেন ভীষ্মদেবের কাছে। যুধিষ্ঠির মহারাজের মনে একটা অনুতাপ ছিল, এটা বৈষ্ণবদের একটা স্বাভাবিক লক্ষণ। বৈষ্ণব সবসময় নিজের উপর দোষ নিতে চায়, আমার দোষে এটা হলো, আমার দোষে এই যুদ্ধটা হলো, আমার দোষে লক্ষ লক্ষ সৈন্য মারা গেল। তো ভীষ্মদেব তাকে বোঝালেন, দেখো তোমাদের উপর কি অত্যাচার হয়েছে সেটা আগে ভাবো, তোমাদেরকে বিনা কারণে অন্যায়ভাবে বনবাসে পাঠানো হয়েছে, দ্রৌপদীকে অন্যায়ভাবে বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল, তোমাদেরকে এক বছর অজ্ঞাতবাসে দাস দাসীর মতো জীবনযাপন করতে হয়েছে, রাজপুত্র তোমরা ভীমকে রান্না করতে হয়েছে, নকুলকে, ওই নকুল আর সহদেব একজন ছিল ঘোড়ার দায়িত্বে আর একজন ছিলেন গরুর দায়িত্বে। হ্যাঁ, তো এইভাবে তারা দাস দাসীর মতো তারা সেখানে, এমনকি দ্রৌপদী রাজকন্যা হয়েও তাকে ওই বিরাট রাজার রানীর সুদেষ্ণার চুল বাঁধতে হতো, মানে একেবারে দাসী। হ্যাঁ, এত কষ্টে তোমাদেরকে থাকতে হয়েছে, কিন্তু যত দেখো বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানি সেই পরানন্দ সুখ, বিষয় মদান্ন সব কিছুই না জানে, ধনমদে বিদ্যামদে বৈষ্ণবনা চিনে। যত দেখো বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ, বৈষ্ণবের যত দুঃখ তোমরা দেখতে পাও, নিশ্চয়ই জানি সেই পরানন্দ সুখ। বাইরে থেকে মনে হচ্ছে দুঃখ, বাইরে থেকে মনে হচ্ছে দুঃখ, কিন্তু বৈষ্ণব পরমানন্দে জীবনযাপন করেন, সত্যিকারের বৈষ্ণব। এটা হচ্ছে বৈষ্ণবের পরীক্ষা। হ্যাঁ, এই মতো হয় বিষ্ণু ভক্তের পরীক্ষা। হ্যাঁ, সমস্ত দুঃখের মধ্যে যিনি আনন্দে থাকতে পারেন,
সেটাই হচ্ছে ভক্তির প্রমাণ। এই জন্য কাহিনীগুলি দেখবেন, পাণ্ডবদের লীলা এইসব কাহিনীগুলি সব এইভাবেই করা হয়েছে কৃষ্ণের ইচ্ছায়, যে এরা দুঃখের মধ্যে আছে। কেন না, ভক্তরা যাতে ভবিষ্যতে শিখতে পারে যে দুঃখ বৈষ্ণবকে প্রভাবিত করে না, দুঃখের মধ্যেও বৈষ্ণব আনন্দে থাকে। নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ, যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, জগতের জাগতিক দুঃখ আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব দুঃখ পাচ্ছে, নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ, এটাকে পরমানন্দ সুখ বলে জানবে। হ্যাঁ, যেমন শ্রীমদ ভক্তিচার্য মহারাজ বলতেন যে দুর্যোধন সোনার পালঙ্কে ঘুমিয়ে তার কাছে মনে হতো যে কাটার পালঙ্কে ঘুমাচ্ছেন, আর যুধিষ্ঠির মহারাজ বনবাসে গাছের তলায় ঘুমিয়ে তার কাছে মনে হতো যে তিনি সোনার পালঙ্কে ঘুমাচ্ছেন। তো যুধিষ্ঠির মহারাজ আনন্দে ছিলেন, তিনি বনবাসে থাকলেও তিনি আনন্দে ছিলেন, আর দুর্যোধন রাজ সিংহাসনে থাকলেও রাজ পালঙ্কে থাকলেও দুর্যোধন ছিলেন পরম দুঃখে, অত্যন্ত দুঃখে ছিলেন। তো এই দুঃখ আর সুখ এটা বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে বোঝা যায় না, এটা ভেতরের ব্যাপার, ভেতরের ব্যাপার। অনেক অনেকের বিরাট বড় বিল্ডিং, তার শরীরের ভিতরে অনেক কষ্ট, মনের ভিতরে কষ্ট, কিন্তু বৈষ্ণব তিনি এমন একটা স্পর্শমণির স্পর্শ পেয়েছেন, তিনি এমন এক দিব্য আনন্দে আছেন যে সর্ব অবস্থাতেই তিনি সেই দিব্য আনন্দ আস্বাদন করেন, যার ফলে তিনি বাইরের কষ্ট টেরই পান না। পদ্মপাতায় যেমন জল স্পর্শ হয় না, ঠিক সেরকম এই দুঃখের সংসারে থাকলেও এমন নয় যে দুঃখ আসবে না, দুঃখ আসবে কিন্তু দুঃখ ভক্তকে বিচলিত করবে না। হ্যাঁ, এই দুঃখের দ্বারা ভক্তের যে দিব্য আনন্দ সেটা কখনো নষ্ট হবে না। হ্যাঁ, তো এটাই এখানে বলা হচ্ছে। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে বিষ্ণু বৈষ্ণব এবং ভগবান শুদ্ধ ভক্তকে সর্বতোভাবে রক্ষা করে, কি বিপদে কি সম্পদে, কি দুঃখের দিনে কি সুখের দিনে, কি গাড়ি অ্যাক্সিডেন্ট কি বিমান দুর্ঘটনা, হ্যাঁ এমনকি মৃত্যু যদি হয়, এমন নয় যে বৈষ্ণবের মৃত্যু হয় না। হ্যাঁ, যেমন পাণ্ডব পক্ষে ঘটোৎকচ মারা গিয়েছিল, পাণ্ডব পক্ষে অর্জুনের ছেলে অভিমন্যু মারা গিয়েছিল, হ্যাঁ, এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু তারা যেহেতু বৈষ্ণব ছিলেন, তারা যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, হ্যাঁ এইগুলি তাদেরকে প্রভাবিত করবে না, তাদের ঊর্ধ্বগতি হবে, তারা দেহত্যাগের সঙ্গে সঙ্গে তাদের ঊর্ধ্বগতি হবে। বিশেষ করে শুদ্ধ বৈষ্ণব, তিনি দেহত্যাগের সঙ্গে সঙ্গে তিনি গোলকে চলে যাবেন। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব এই জড়জাগতিক বাহ্য দুঃখের দ্বারা, বাইরে দুঃখ আসবে যাবে, সুখে দুঃখে সময়ে কৃত্য লাভালাভ জয়া জয়ও জয় পরাজয় আসবে তার দ্বারা, যে ভক্ত নয় সে হয়তো সুইসাইড করে ফেলবে, কিন্তু যে ভক্ত কোনো দুঃখেই সে বিচলিত হবে না, কোনো দুঃখেই সে প্রভাবিত হবে না, কারণ সে জানে যে আমি যদি ধর্মনীতি মেনে চলি সর্ব অবস্থাতেই আমি সুরক্ষিত। তো সে কথাই এখানে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে মনে করিয়ে দিলেন, যেহেতু তোমরা ধর্ম মেনে চলেছ, হ্যাঁ সেই জন্য এত বিপদের মধ্যেও কৃষ্ণ কিন্তু তোমাদের জাগতিক রক্ষাও করেছেন, পারমার্থিক রক্ষাও করেছেন। অনেক সময় তিনি জাগতিকভাবে রক্ষা নাও করতে পারে, হ্যাঁ ভক্তের মৃত্যু হয়ে যেতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্টে সাপের কামড়ে ভক্তের মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু পারমার্থিক অর্থে ভগবান চিরকাল ভক্তকে রক্ষা করেন, সুরক্ষা দান করেন, প্রমোশন দিয়ে থাকেন। হ্যাঁ, তো সেই জন্য ভক্ত তিনি কখনই বিচলিত হন না। তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমানো ভঞ্জানবাত্ম কৃতং বিপাকম হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাক। হ্যাঁ, তত্ত্বে অনুকম্পা, হে ভগবান আমি যে কষ্ট পাচ্ছি তোমার কৃপা, হ্যাঁ আমার তো আজকে গলা কাটা যাওয়ার কথা, তুমি আজকে আমার একটু আঙুল কেটে দিয়েছ। হ্যাঁ, আমার গলা কাটা যাওয়ার কথা ছিল, তুমি আমার আঙুল কেটে দিয়েছ। যেমন মুকুন্দ দত্ত মহাপ্রভুর গায়ক, গান গাইতেন, খুব সুন্দর গান গাইতেন, তো উনি বলছেন যে বহু জন্ম ধরে আমি আমার এই জিহ্বা দিয়ে এত বেশি জঘন্য কথাবার্তা বলেছি যে এই জিহ্বা পচে যাওয়ার কথা, কিন্তু আমার অবাক লাগছে, আশ্চর্য লাগছে, জিহ্বা আজও ঠিকই আছে, আজও আমি জিহ্বা দিয়ে কথা বলছি, গান গাইছি, কিন্তু এই জিহ্বা তো পচে যাওয়ার কথা, কারণ এই জিহ্বা দিয়ে আমি জন্ম জন্মান্তরে কত পাপ করেছি, কত অন্যায় কথা, কত জঘন্য কথা বলেছি, আমার তো এই জিহ্বা কবেই খসে পড়ার কথা ছিল, কিন্তু ভগবানের কি অপার করুণা, এই জিহ্বা দিয়ে এখনো আমি গান গাইছি, এখনো আমার জিহ্বা টিকে আছে।
তত্ত্বে অনুকম্পা হে ভগবান সবই তোমার কৃপা, সুসমিক্ষ মানো ভুঞ্জন আত্মকৃতং বিপাকম, আমার নিজের পাপের ফলে আমি যতটুকু কষ্ট পাওয়ার কথা তার থেকে অনেক কম কষ্ট পাচ্ছি। পুরস্কার পেলে মনে করে আমি এই পুরস্কারের যোগ্য নই, আমি এত পাপি আমি এই পুরস্কারের যোগ্য নই, ভগবান কৃপা করে বেশি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর কষ্ট পেলে ভাবে আমি আরো বেশি কষ্টের যোগ্য, আমার আরো বেশি কষ্ট পাওয়া উচিত ছিল, কিন্তু ভগবান এতই দয়ালু যে তিনি আমার কষ্ট কমিয়ে দিয়েছেন। এই হচ্ছে ভক্তের চিন্তা। হ্যাঁ, এবং কোনো অবস্থাতেই তিনি কৃষ্ণের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেন না। প্রভুপাদ বলছেন, যখন বিশ্বযুদ্ধ হয়েছিল, অনেক জার্মান থেকে অনেক লোক তারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, তো মহিলারা চার্চে গিয়ে প্রার্থনা করতেন যে আমাদের স্বামী যেন, চার্চ হচ্ছে গির্জা, গির্জা মানে যেখানে যীশু খ্রিস্টের পূজা হয়, তো তারা গিয়ে প্রার্থনা করছেন যে আমাদের স্বামী যেন, আমার স্বামী যেন যুদ্ধক্ষেত্র থেকে জীবিত ফিরে আসে। যুদ্ধের পরে একটা স্বামীও ফিরে আসেনি, সব মারা গেছে, যুদ্ধে সব মারা গেছে। তো এরপরে একবার সার্ভে হয়েছিল, সমীক্ষা হয়েছিল জার্মানে, দেখা গেছে জার্মানের মহিলারা একেবারে মানে 100 জনের মধ্যে 100 জনই নাস্তিক হয়ে গেছে। তোমরা নাস্তিক কেন? বলে আমরা যখন স্বামী যখন যুদ্ধে গেল, আমরা ভগবানের কাছে বললাম যে ভগবান আমার স্বামী যেন যুদ্ধক্ষেত্র থেকে জীবিত ফিরে আসে যুদ্ধের পরে, কিন্তু একজনও ফিরে আসেনি, তাই আমরা নাস্তিক হয়ে গেলাম। হ্যাঁ, কারণ আমরা বুঝতে পারলাম যে ভগবান আমাদের প্রার্থনা শুনেনি। তো ভগবানকে আমাদের বাপ ঠাকুর তার চাকর, পাপ করবো আমরা, আর যুদ্ধ হবে আমাদের পাপের ফলে, হ্যাঁ ভূমিকম্প হবে আমাদের পাপের ফলে, আর আমি ভগবানকে আদেশ করব যে এই ভগবান তুমি আমার বাপ ঠাকুরদার চাকর, তুমি এই ভূমিকম্প বন্ধ করো, তুমি এই যুদ্ধ বন্ধ করো। হ্যাঁ, ভগবানকে আমাদের বাপ ঠাকুরদার চাকর নাকি? না, আমরা পাপ করেছি যুদ্ধ হবে, আমরা পাপ করেছি ভূমিকম্প হবে। হ্যাঁ, তো বলে বৈষ্ণবদের কেন এইসব হয় না? বৈষ্ণবরা ওই জড়জগতের এমন নয় যে সবাই একেবারে শুদ্ধ বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণবদের মধ্যেও কম বেশি আছে, কেউ বেশি শুদ্ধ কেউ কম শুদ্ধ, সে অনুসারে কর্মফলটা হ্যাঁ কমিয়ে দেন। কৃষ্ণ কর্মফল একেবারে যদি সম্পূর্ণ শুদ্ধ বৈষ্ণব হয় আলাদা কথা। হ্যাঁ, কিন্তু যারা মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারী, কৃষ্ণ কর্মফল কমিয়ে দেন। যস্ত ইন্দ্র গোপ মথবেন্দ্র মহষ কর্ম বন্ধান রূপ ফল ভাজন মাতু নতি কর্মাণি নির্দহতি কিন্তু কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। হ্যাঁ, বলছে ইন্দ্রগুপ একটা পোকা আছে, ইন্দ্রগুপ আর দেবরাজ ইন্দ্র সবাই কর্মফল ভোগ করছে, কিন্তু যে ভক্তি ভাজন যে কৃষ্ণের শুদ্ধ ভক্ত, কৃষ্ণ তাদের কর্মফল হয় সম্পূর্ণ খণ্ডন করেন অথবা কমিয়ে দেন। তো ভক্ত এই জন্য জানে যে আমি ভক্তিতে কাঁচা, তাই আমার আরো বেশি শাস্তি পাওয়ার কথা, কিন্তু কৃষ্ণ শাস্তি কমিয়ে দিয়েছেন। আর যে শুদ্ধ ভক্ত তার যদি মৃত্যু হয়, সে কিন্তু যেমন ছিল প্রভুপাদ, মৃত্যুর সময়ও তিনি ভাগবত অনুবাদ করছেন। হ্যাঁ, তিনি তো হাসপাতালে যাননি, তিনি বৃন্দাবনে বিছানায় শুয়ে শুয়ে ভাগবত অনুবাদ করতে করতে দেহত্যাগ করেছেন। তার মানে কি? মৃত্যু যন্ত্রণা তাকে প্রভাবিত করতে পারেনি, মৃত্যু যন্ত্রণা তাকে প্রভাবিত করতে পারেনি। তো এই হচ্ছে বিষ্ণু বৈষ্ণবের কৃপা। ভগবানের কৃপা থাকলে সর্ব অবস্থাতেই জীব সুরক্ষিত, কোনো দুঃখ কষ্ট তাকে প্রভাবিত করতে পারে না। আর যারা ধর্ম মানে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, বৈষ্ণবের প্রতি অপরাধ করে, সমস্যা হচ্ছে আমরা এত বেশি বৈষ্ণবের সঙ্গ পেয়ে যাচ্ছি না? আমার ডাইনে বৈষ্ণব, বায়ে বৈষ্ণব, হ্যাঁ সামনে বৈষ্ণব, পেছনে বৈষ্ণব, তাই আমরা চট করে অপরাধ করে ফেলি। কারণ যখন ইংরেজিতে একটা কথা আছে, ফ্যামিলারিটি ব্রিডস কন্টেম্পট, বেশি যখন পরিচয় হয়ে যায় না, আপনি যেমন নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করেন, ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান করেন, কিন্তু যদি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি এক ঘরে বিছানায়, এক বিছানায় এক মাস শোন না, এক মাস যদি এক বিছানায় থাকেন, আপনি নরেন্দ্র মোদীকে ধমক দেবেন, কেন বলুন তো? কেন বলুন তো? বেশি ঘনিষ্ঠ মানুষ। এই জন্য বৈষ্ণবদের সাবধান থাকা উচিত। বৈষ্ণব অপরাধ মানে সব শেষ, সব চুরমার হয়ে যাবে বৈষ্ণব অপরাধে। তাই আমরা যখন বৈষ্ণবদের বেশি কাছে থাকি, তখন আমাদের বেশি সাবধান থাকতে হয়। যে চট করে মনে করলাম যে আরে বাবা, তোকে তো আমি ডেলি দেখি, প্রতিদিন দেখি, এ আবার কিসের বৈষ্ণব? না, সর্বাবস্থাতেই বৈষ্ণবের সম্মান রক্ষা করতে হয়। যারা বৈষ্ণবের সম্মান রক্ষা করেনি, যেমন দুর্যোধন, হ্যাঁ বিদুরকে বলছে তুই
পোষা কুকুর, বেরো এখান থেকে। বিদুরকে তাড়িয়ে দিলেন কখন? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। বিদুরকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল, কি হলো যুদ্ধের ফলে? কি হলো? সব অংশ ধ্বংস হলো। রাবণ, রাবণ তার ভাই বিভীষণ ছিলেন পরম বৈষ্ণব, বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিলেন, ফল কি হলো? লঙ্কার যুদ্ধে রাবণ সব অংশে ধ্বংস হলো। ঠিক তেমনি আমরা যদি বৈষ্ণব অপরাধ করি আমাদের সব ধ্বংস হয়ে যাবে, আর আমরা যদি বৈষ্ণবকে সম্মান করি। আর যে বিপদের কথা আমি বললাম, যে প্রতিদিন যখন কোনো বৈষ্ণবকে আমরা দেখি তখন অপরাধ হওয়ার চান্স বেশি থাকে, এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই আমাদের যে যে আমাদের মূল কি না, আমরা বিষ্ণু বৈষ্ণবের কৃপায় আমরা এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাবো। কিন্তু আমরা যদি সেখানেই গলত করে বসি, আমাদের মূলেই যদি আমরা সমস্যা পাকিয়ে তুলি, তাহলে তো আমরা এই জড়জগতেই থেকে যাব জন্ম জন্মান্তরে। তো যাই হোক, আলোচনা এখানে রাখছি। এখন প্রশ্ন আপনারা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ। অনেক কথা শুনে কিন্তু তারপরে তার চেতনা শুধু হয়। ধরুন এখানে আমরা আমি মানে কথা কইলে আমি সেখানে নিজের সাম্প্রতিক যেগুলো মানে অনুভূতি সেগুলো আমি শেয়ার করি, সেই সব ইয়েতে পরিগ্রহ প্রশ্ন করে কোনো কোনো কেউ খারাপ হয়। তো কোনো বৈষ্ণব মানে কোনো কথা ঠিকভাবে মানে এখানে ভক্তরা কোনো সময় কাকে সংশোধন করতে গেলে বা চললে হলে ওরা ই করে, তাকে দেখি অন্য তার যে তার মর্যাদা সে মেনটেন করতে লাগে সেটা সে মেনটেন করে না, সেটা সে তার যে উচ্চমূল কথা শুনে কিন্তু সব জানে, জানে না জানে না সেটা তার কথা, বুঝতে পারি না। তো কিন্তু আবার সেই কেউ মানে না কিছু নাই আর সে আচরণ করে সেরকম, তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, এখন সবাইকেই সাবধান থাকতে হবে, আর যার যার ফল সে ভোগ করবে, যার যার অপরাধের ফল সে ভোগ করবে। হ্যাঁ, যে সিনিয়র বৈষ্ণব তাকেও সাবধান থাকতে হবে যাতে জুনিয়র বৈষ্ণবের কাছে অপরাধ না হয়, আর বেশি সাবধান থাকতে হবে জুনিয়র বৈষ্ণবকে, বেশি সাবধান থাকতে হবে যে সিনিয়র বৈষ্ণব যদি একটা ধমক দেয়ও সেটা সহ্য করার ক্ষমতা জুনিয়র বৈষ্ণবের থাকা উচিত। হ্যাঁ, যেমন বাবা একটা তার সন্তানকে একটা চর দিল, সন্তান যদি বাবাকে পাল্টা চর দেয় এটা তো বৈষ্ণবের কথা ছেড়েই দিন। হ্যাঁ, সাধারণ বাবা যা যে বৈষ্ণব নয় সে হয়তো তার সন্তানকে একটা চর দিল, সন্তান যদি উল্টা গিয়ে তার বাবাকে চর দেয় সেটা তো সাধারণ জগতের আইনেও সেটা শোভা পায় না, সেটা উচিত নয়। হ্যাঁ, তো ঠিক সেরকম সিনিয়র ভক্ত যদি একটু বকা দেয়, আমাদের কি পদ্মনয়ন না পদ্ম নেত্র নেত্রপ্রভু বলেন যে ভক্তি জীবনে টিকতে হলে দুটো জিনিস উনি বলেন, দুটো জিনিস দরকার, একটা হলো পাতলা ডাল আর একটা হচ্ছে বৈষ্ণবের গাল। গাল মানে গালিগাল আছে, পাতলা ডাল মানে আজকে ডালটা ভালো হয়নি, ঘন হয়নি, সুস্বাদু হয়নি, আমি মন্দির ছেড়ে দিলাম। আরেকটা কি না, বৈষ্ণব একদিন হয়তো গালি দিল, হয়তো গুরুদেব বা সিনিয়র বৈষ্ণব গালি দিল, তো আমি যদি বলি আমি গালি সহ্য করতে পারবো না আমি চলে গেলাম, তাহলে আর ভজন হবে না। বৈষ্ণব হইবার মনে ছিল মোর সাধ, তৃণাদপি শুনেছেন শ্লোকে পরে গেল বাদ। আমার বৈষ্ণব হওয়ার মনে খুব ইচ্ছা ছিল কিন্তু তৃণাদপি শুনেছ যে আমাকে ঘাসের মতো নিচে থাকতে হবে, গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে, এই শ্লোকটাতেই বাদ পড়ে গেলাম। এই শ্লোকে যারা বাদ পড়ে যাবে তাদের কিন্তু ভক্তি জীবনে উন্নতি হবে না, বুঝা গেল? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? কিছু প্রশ্ন বা মন্তব্য না থাকলে এখানে সমাপ্তি ঘোষণা করব, নয়টা বেজে গেল। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রমানন্দী জয় শ্রীল প্রভুপাদ কি।